গ্রামে আজকে আমাদের প্রথম দিন। কি দেখো মা, চিংড়ি মাছ, ছোট ছোট ওই যে ভিতরে আছে আছে আছে, হ্যাঁ আছে। যারা মাছ চিনে তারা দেখলে বুঝতে পারে, ওই যে ওই যে দেখছো আমরা ঘুরতে বের হয়েছি রাত্রে দেখা মানে। গ্রামের রাস্তা, এই গ্রামের কাদা রাস্তাগুলো কিন্তু দেখা যাচ্ছে এগুলো শুকায় যায় একটু ই হলেই, রোদ হলেই, মানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এই জন্য এই অবস্থা। খুব সংগ্রাম করে যেতে হচ্ছে আমাদের। আরে সিস্টেম গুতে কথা লেখাস নে, এটা ফিল্টার। তোমার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আটটা, তো এগুলো খাসি টাসি আছে না একটা? ও খাসি কটা? ওরে তাই তো অনেক টাকার মালিক তুমি, এখন দোকানদারের বউ আবার ই খাসির মালিক, বাবারে। যদি বাদাম দিচ্ছে খাইতে, খা তুই, আমি তো অবশ্যই নেবো। এ বিড়ালে ওই যে মুখ আসাচ্ছে, মানে আমরা আসছি তো এই জন্য আরো লোক আসতেছে মনে হয়। এ বিড়াল, আমরা এসে গেছি, দাও এটা আমার ভাগ। গোস্ত কতটুকু করে? 550 করে। গরু একটা ছিল, ও মানে 1.5 কেজি, 500। ভালো, এই জায়গায় কি অবস্থা হয়ে গেছে? যদি কপি একদম ভক্সি ফেলস, আচ্ছা দিদি আবার আসবো না। হ্যাঁ ওরে বাপরে বাপ, এটা ফুড়ে পার হয়েছি। চারটা হংস, এই যে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, আবার এক জায়গায় যাচ্ছি, কোনো ব্যাপার না। গ্রামের ঘর বাড়ি যেহেতু সমস্যা একের পর এক হতেই থাকে, এখানে আবার বৃষ্টি হয়েছে। কি করতিস? হ্যাঁ দেখি, হ্যাঁ দেখে, ও মাই গড, আরে শাবাশ। পানি ফেলাই না, কত মেশিন, তুই মেশিন খাটাতিস নেই? এটা 2000 লিটার তাই না দাদা? কত? 2000 লিটার না?
আমার সুপারের দিদি, আমরা বলছি কিছু খাবো না, দিদি বলতে তুমি কি কুতি চাও? এটা বসে দাও, তো আমার একপাশে হচ্ছে প্রমিকা, মা আছে ওই পাশে। এ জীবনে খাইতে পারবো না ওরা, বাপরে বাপ। এটাই ভালোবাসা, সাবাড় করে দিয়েছি। আবার ওই মরি গেলো কবিতাদের দ্বারা, তাও ওর মধ্যে কবে তোমাকে জানার কষ্ট হতে পারে। না থাকবো না, আবার আসবো না। হ্যাঁ ঠিক আছে, রাস্তাগুলো বৃষ্টি হওয়ার পরের ঠিক এইভাবে কাদাও ঠিক আছে। আর এই নদীতে কিন্তু জল ওঠা শুরু করেছে কপোতাক্ষ নদ এটা, আর এই পাশটা হচ্ছে সুন্দরবনে কিছু অংশ পড়েছে, এই পাশটা লোকাল হয় এর অঞ্চল। এটা কি কিসের বট জানো? এটা হ্যাঁ ডিঙ্গি না, ডিঙ্গি হচ্ছে ওইগুলা ঠিক আছে। এটা হচ্ছে বালু তোলা হয় ওই যে ওখানে সামনে বালু চর আছে। ওইখানে এখন কি বালু সর বের হয় ঠাম্মা? সর বের হই, সর বের হই এখন। হ্যাঁ তো তোমার সরে নিয়ে যাবো না তোমার। এখানে ই এখানে হচ্ছে কি বলে এটা, এই বালুর বোট। হ্যাঁ ওই দাদাকে বাসে গেছিলাম না, ওরা বালুটালো তোলে আর কি ঠিক আছে। অনেক বালু ধরে এখানে। আমাদের নতুন সঙ্গী ঠাম্মা, তুমি দলের প্লেয়ার? আমাদের দলের প্লেয়ার। জানো হ্যাঁ এগুলো কাঁকড়া, ওই যে ধরে রেখে দিয়েছে এর ভিতরে। কই কাঁকড়া? ওই যে কাঁকড়া শ্রীকৃষ্ণ দোস্ত, তুমি কেমন আছো? তোমার গামছা পরে সাইড ডেস্ক কেন? দিদি কোন জায়গায়? হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খবর কি? ভালো। নিমাই বাবুর ঘর তো ভালোই উঠে গেছে, ঘর তো উঠে গেছে। কয় রুম? কয় রুম? দুটো। আচ্ছা আচ্ছা, মোটে তো বাড়ি তো আসলাম কালকে। আচ্ছা একটা হচ্ছে আমার ডার্লিং দিদি। ও দি, তোমার পুত্র কেমন আছে? হাই, কি খবর? এই যে আছে আমার বড় ডার্লিং, ছোট ডার্লিং। হ্যাঁ ওই যে আসছে, আসতেছি ওই দিকে ঘুরে আসি। শঙ্কর অলরেডি এখানে খেলা করতেছে। এই পাপ পুতুল নে ভাই হইছে, ভাইয়ের নাম কি? কি তা তোর নাম? পুষ হলে ভালো হতো তো, তা পাপ্পু আর লব কে রাখছে? নাম কে রাখছে? লব নাম রাখছে কে? রয় তোর কি খবর? হ্যাঁ জয়মন্ডল। এই যে গ্রামের আমার দিদিরা সব। নমস্কার, কেমন?
কেমন আছো? হ্যাঁ ভালো। এই যে তোমরা কেমন আছো? আরে আয়না, কি খবর? ভালো আছো? হ্যাঁ ভালো আছো। কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। হ্যাঁ কথা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা হয় না তাই কি? আচ্ছা আচ্ছা। এই যে দিদি, গ্রামের চেয়ে ঢাকার বর্ষা অনেক বেশি। গ্রামের এখানে ফুসফুস করে একটু করে বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট ভিজে যাচ্ছে। আর ওখানে একটা না অনেকদিন বৃষ্টি হয়েছে। তোমার সবাই শরীর ভালো নাকি? সবাই মাথায় ব্যথা, মাথায় ব্যথা, গ্যাস্ট্রিক, তারপর মাথা ঘুরে নিয়ে। হ্যাঁ সবার সবার নিয়ে একদম। হ্যাঁ সবার যে ব্যবসা আছে না, একটা কাঁকড়া মারা ব্যবসা আছে সেটা। হ্যাঁ কাঁকড়া মারা, তুমি কি তাহলে এই কাঁকড়া মারা থেকে বাদ হয়ে গেছো? ঘেরবাড়িতে এখন ও, তারপরেও আছে। প্রেশারের সমস্যা তাই না? এটা এই বয়সে সবারই হয়, প্রেশার, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপর পেটে ব্যথা, ভুটভাট করে। ভাত খাইছি তোরে? কি দেখাইছি? হ্যাঁ মাছ দে। আচ্ছা শুনে যা, শোনো শোনো, আমাদের চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবা, ওই ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে সব ঠিক আছে। সীতারাম অদু ভালো আছো? এই তো আমরা উঠি তাহলে, পান জল কিছু খাবো না, না কিছু দরকার নাই। ঠিক আছে ওঠো মা। কিটা কি হয়? এটা দিদি হয়। হ্যাঁ কে মাস্টার শাকরি এখান থেকে পাগল? কে বৌমার মাসি হলে কি হয়? ওর কি হয়? দিদি হয় না? সব দিদি, সব দিদি, দিদি এরা ঝিমা। ঠিক আছে ঝিমা দুজন, আর এটা হচ্ছে ডার্লিং দিদি। দিদি কি অবস্থা গো? দিদি গো, দিদি গো, ব্যায়রাম ভালো আছেন বললো, শুনলেন না? ভালো আছেন তো? ওই দিকে বলো ভালো আছি। কান গেছে তোমার? কান শেষ তোমার? কান শেষ? চোখও গেছে, কানও গেছে? ঠিক আছে। ভালোই সবজি, ওই যে পুকুরে মাটি তুলে মনে হয় সবজিটা বেশ ভালো হয়েছে তাই না? এই যে আর একটা জায়গায় ঢুকতেছে, এটা আছে বিশিষ্ট কাংড়া ব্যবসায়ী। ওই দি পুত্র কই? ওর নাম পার্বতী, ও হচ্ছে কাটা টাকা দিচ্ছে এর মধ্যে। নাকি বিয়ে দিচ্ছ শুনলাম? কবে বিয়ে? মাঘ ফাল্গুন মাসে। যাই হোক আমার মামা হয়, আমার দিদি অনেক কষ্ট করতেছে, একটা নতুন একটা বউ নিয়ে আসবে। তা বিয়ে কি তাহলে দিচ্ছে কেন এখন? কেন দিচ্ছ? কোন জায়গায়? মানে ওই যে সাতক্ষীরা শ্যামনগরের দিকে, শ্যামনগর থানায় তাই না? সাতক্ষীরা জেলা। আচ্ছা তাহলে দেখছো মেয়ে, কথা হয়েছে তোমার সাথে? ও রে তাই কি বলে মা নমস্কার? তাই আংটি, আংটি বলে না আন্টি বলে? ও সাবাস আন্টি, ঠাস করে সে পরে একটা নমস্কার দিয়ে দেবে। মা ভালো আছেন?
তাই নাকি তোমাদের বাড়িতে? তাই তো যাই ভালো। তাহলে আশ্বিন ফাল্গুন মাসে মানে দুর্গা পূজা পরে না আগে দুর্গা পূজার পরে হরি পূজায় দেখি যাই। খুবই ভালো। তাহলে বিয়ে বাঁধা কি ঠিক মানে ঠিক হয়ে গেছে নাকি না জাস্ট এমনি দুজনের দুই ফ্যামিলির? তাই না? দিদি কিন্তু বিশিষ্ট ব্যবসায়ীর স্ত্রী আর কি, সেও ব্যবসায়ী হালকা পাতলা, এখানে কাঁকড়া মাকড়া থাকে। কাঁকড়া কি আছে দিদি এখন? হ্যাঁ আমি ওই যে পথে আসতেছে তিনটা। হ্যাঁ কটা আছে ওখানে খাঁচা? তিনটা দেখলাম যে খাঁচা, ছোটো ছোটো অনেকগুলো কাঁকড়া। তাই না? ওখানে সব নরম নরম কাঁকড়া। ও আসতেছে, আমরা যে তিনটা খাঁচা দেখেছি ওখানে হচ্ছে নরম নরম কাঁকড়া রাখা। তাই ওই যে সুমনও আসিল না? সুমন সুমন বলি না, সুমন নেতা না, কথা বলে না, ও জানে সম্পর্কে। হ্যাঁ তো ওই সুমনের মা। আসো আসো। কি অবস্থা তোমার? শরীর ভালো? শরীর ভালো ওই যে দেখো দিন, চিনতে পারো? চেনো না? আমি দেখি না। মায়ের দাদু হয় আর কি, আমাকে পবড়ো। তোরা গেলি এদিক মতো আসিস না কেন? কই এই যে কত পথ, কালকে উঠছি কখন জানো? কালকে ভোর পাঁচটায় উঠছি, সাতটা বাসাটায় বেরোয়ছি, এখানে এসে পৌঁছাইছি কয়টায়? রাত 11টায়। ঢাকা থেকে খুলনায় আসছি আড়াই ঘন্টায় তিন ঘন্টায়। পরমিকা আমার সাথে জয়েন করছে হচ্ছে দুপুর দুটোর দিকে একটার দিকে, তারপরে ওই খুলনা থেকে বাড়ি পর্যন্ত আসতে লাগছে দেখা যাচ্ছে 10টা পর্যন্ত। আর জেলে বেলের গরম, ও আর আসতে ইচ্ছে করবে না, প্রচুর গরম। হুম আর কি। তা তোমার শরীর কেমন আছে বলো? শয়তান তুমি, কাঁকড়া যদি পাও তাহলে এনে দিও আমাকে। দাদু বাড়ি আসবে কবে? কবে আসবে দাদু? আসুক, আমরা আসি এর মধ্যে। হ্যাঁ আছে, পাওয়া যায় তো অবশ্যই। হ্যাঁ কিনতে পাওয়া যায় কাঁকড়া, সব যা কিনতে পাওয়া যায়। এই যে কাঁকড়া সব নিয়ে যায় না উত্তরায়, ঢাকা উত্তরা নাম শুনছো? যেখানে নিয়ে যায় ওগো বাড়ির পাশে একদম। হ্যাঁ একদম পাশে ওগো বাড়ির। ঠিক আছে। দিদি হচ্ছে দিদি ছোট পুত্র এটা। হ্যাঁ লোয়াবর নাম। ওরে আমি কিভাবে জানি, আমি তো এই এলাকার মানুষ তাই না? লব পাপ্পুর ভাই, লব প্লাবন। আচ্ছা আচ্ছা, ওর ভাই বলছে আমারে যে আমার ভাইয়ের নাম লব, আমার বাবা নাম রাখছে লব। কি রে তার, তোর নাম তো আজকে তো কুশ না? আমার নাম পাপ্পু ছোট, মানে কসি মামা শ্বশুর আর কি, ওই দিকে কাকে দিচ্ছে ছোট মামা শ্বশুর আর কি। দাদু সে কোন জায়গায় কেনে এখন আর কি? মাস্টার্স কেনে, মাস্টার্স কেনে এখন ব্যবসা করে। কেমন ব্যবসা, ভালো হচ্ছে? কেলতানা ফুল তাই না? ওই দিয়ে কি ফুলে, সিমাই ফুল, সিমাই গাছ, প্রতিটা বাড়িতে প্রায় এই যেরকম শাক সবজি তাই না? পুঁইশাক মুইশাক মকর চক্কর বর্ষাকাল। মারো দাও জোরে, মারো জোরে, মারো। হ্যাঁ মারো 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 মারো।
ওকে ঠিক আছে, থাকো তোমরা তাড়াতাড়ি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। হ্যাঁ ধরা সাপ এগুলো কি বিক্রি হয়ে পরে? এগুলো কিন্তু বিক্রি করে দেবো আমার কাছে সব। এবার দি তোমার মা ডাকো, তোমার জেরি ডাকো, এই কাঁকা দুটো নিয়ে যাকে, দুটো ছড়িয়ে গেছে। ওয়াও বিশাল সাইজ। উফ কাকা রে 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 কামড় দিচ্ছে, ধর। হ্যাঁ ধর ধর এগুলো চলে না, যেগুলো ঠ্যাং নেই বা পা নাই। এই যে মেঘ করতেছে আকাশে, কি একটা অবস্থা। যাই না কালকে। হ্যাঁ প্রচুর ঘি, প্রচুর। সূর্যাস্ত, তাই তো? কালকে ওইদিকে যাবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যাইতে হবে না, সন্ধ্যাবেলা বাইরে না যাওয়াই ভালো। চোখ দুটো কিন্তু বড় বেরোই থাকে, এই জন্য বলা হয় খরকুলো মাছ। চেনা মাছ এ মাছ হচ্ছে খরকুলো মাছ, এর চোখ দেখছো এই যে বেরোয় গেছে, এবং এর হচ্ছে এই যে জল দিয়ে যখন চলে এরকম ভেসে ভেসে চলে, তাই না? এরা ফুস ফুস করে ওঠে শুশুকের মতো। এরা পার্শ্ব মাছ, অনেক বড় পার্শ্ব গুলো বলে সেম সেম বলে ওটা আলাদা, লাল দেখেছে লালের সেও না, এটা কালো, এটা স্বাদ বেশি, টেস্টি বেশি। হ্যাঁ ওরা খায়, পায় কিনে কিনে খায় বাইরে। এই মেন্টু, এটা মান্টু নাই, তেলাপিয়া ছোট ছোট বড় সব মিশাল, ছোট বাজা হচ্ছে। বাপরে বাপ কত রকমেরই লোকজন এখানে, উরে বাবারে কত রকমের লোকজন, এমপি আজকের বিকালটা ভালো কাটলো। পড়ো মা তোমার একটা ডায়লগ দাও, দিয়ে শেষ করে দাও। ডায়লগ দাও তো একটা ডায়লগ, একটা গীত গাও, গীত গীত হবে না? হাততালি জমা জানো। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
কোনো মাছ নাই কি কেসে পুকুরে কি মাছ মারা গেছে মা ও মা মা গো পুকুরে কি মাছ টাছ মারা গেছে ও মা মা কেমন ছিল মাছ কেমন ছিল